লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক ও শ্রোতা অতি পরিচিত একটি হাদিস যে হাদিসটি আমরা মুসলিম বলতে প্রায় সকলেই জানি আজকে শুধু হাদিসটি স্মরণ করাই দিব কারণ আল্লাহর নির্দেশ স্মরণ করাই দিলে মুমিনরা উপকৃত হয় হাদিসটি আনাস রাদে আল্লাহ আনহর যেটি ইমাম বুখারী ইমাম মুসলিম বর্ণনা করেছেন রসু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন অর্থাৎ মৃত্যু ব্যক্তির অনুসরণ করে মৃত্যু ব্যক্তির পিছনে যায় কবর পর্যন্ত তিনটি ফায়ার যে হেদা অতপর দুইটি ফিরা আসে একটি মৃত্যু ব্যক্তির সাথেই থাকে তিনটি কি ফায়াত বাহু আহালুহু ও মালুহু ও আমালুহ তার অনুসরণ করে কবর পর্যন্ত পিছনে যায় পরিবার পরিজন দন সম্পদ এবং তার আমল ফায়ার যে আহলুহু ও মা আহু ও তার মাছ থেকে ফিরা আসে দুইটি পরিবার পরিজন এবং দন সম্পদ শুধু তার সাথে থাকে আমল মানুষের পৃথিবীতে বসবাস করতে হলে পরিবার পরিজন দরকার এমনইভাবে সম্পদও দরকার চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি সতীসাদী স্ত্রীর নির্বাচন করে তা দ্বারা সে দুনিয়া আখেরাত উভয়কালে উপকৃত হয় আর সম্পদ উপার্জন করে এই উদ্দেশ্যে যে ইহকাল পরকাল উভয়কালে দণ্ড হতে পারে আর যদি কেউ পরিবার পরিজন নিয়ে সন্তান সন্ততি নিয়ে সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে যায় তাহলে তার জন্য দুনিয়া আখেরাত উভয়কালে ধ্বংস রসৌ সাল্লিয়াম যখন মক্কা বিজয়ে গেলেন তখন কিছু গ্রাম্য লোক গেলেন না সাথে পরবর্তী যখন বিজয় হয়ে গেল রসুল সাল্লামের সাথে একত্রিত হলেন এবং বললেন শাগালাতনা আমু আলুনা ও আহলো না ফাস্তাক ফেরল না যে আমাদের সন্তান সন্ততি সম্পদ আমাদেরকে ব্যস্ত করে ফিরেছিল আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন অন্যত্র আল্লাহর বলে আলামিন এসাদ করেছেন মোমিনদের উদ্দেশ্যে ইয়া এই হল্লাদিন আমানু লা তুল হিকুম আমু আলুকুম ওলা আউলা দুকমান দিক্রিল্লা ও মাইয়া ফা আলদা আলি কফা উলাই কহমুল খাসিরুন হে ইমানদারগন তোমাদেরকে যেন দন সম্পদ সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে উদাসীন না করে ফেলে যদি উদাসীন করে ফেলে উদাসীন হয়ে যাও আল্লাহর জিকির থেকে তাহলে ধ্বংসপ্রাপ্ত উল্লেখিত হাদিসে তিনটি বিষয় মানুষের সাথে কবর পর্যন্ত যাবে প্রথম স্ত্রী পরিবার পরিজন বন্ধুবান্ধব স্ত্রী পরিবার পরিজন বন্ধুবান্ধব উপকার আসবে তখন মৃত্যুর পরে যদি মৃত্যু ব্যক্তিদের ইস্তেক ফার করে দোয়া করে দান সৎকা করে হতে পারে পরিবার পরিজন থেকে অন্য মুমিন মৃত্যুর জন্য উপকারী বেশি যদি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে এবং দান সৎকার করে আল্লাহর সিজেক পার করে হতে পারে স্ত্রী পরিবার পরিজন আপনার জন্য দুশমন মৃত্যুর পরে সন্তান সত্যি স্ত্রী অন্যায় অপকর্মে লিপ্ত হবে আপনার সম্পদ অন্যায় কাজে ব্যবহার করবে আপনার জন্য এটা ক্ষতিকারক তাই আল্লাহ আল্লাহর্বুল আলামিন স্ত্রী পরিবার পরিজনকে দুশ্মন বলেছেন হে ইমান হতে পারে তোমাদের কতক স্ত্রী এবং কতক সন্তান তোমাদের দুশ্মন তাদের থেকে সতর্ক হও তাহলে বোঝা গেল প্রথম যে সাথী কবরে হবে ভালো দরকার যেন উভয়কালে মঙ্গলজনক হয় দ্বিতীয় সাথী সম্পদ এই সম্পদ নিয়ে আমরা ব্যস্ত সম্পদ নিয়ে আমরা ব্যস্ততা এমন যে সময় পাই না একজন মুসলিম সম্পদ অতটুকু অর্জন করবে যেটা দুনিয়া আখেরাতের কল্যাণকর হয় আল্লরবুল্লা আলমিন হাদিসে বলে এটা আমার সম্পদ এটা আমার সম্পদ এটা আমার সম্পদ পরবর্তী বলেন মা লুকাল আফনাইত তোমার সম্পদ তো এটাই যেটি তুমি খেলে শেষ ওয়ালা বিস্তাফা আবলাইত পোশাক পরিধান করলে ছিঁড়ে ফেটে গেল শেষ ও তাফা আমদাইত এবং দান সৎকা করলে এটি আগেই পাঠিয়ে দিলে ও মা সেবন নাস এটি বাদ দিয়ে যা রেখে গেলে সম্পদ এটি তোমার সম্পদ নয় এটি তোমার থেকে চলে যাবে কবরে সাথী হবে না এবং মানুষের জন্য সেরে গেলে তৃতীয় যেটি সাথী হবে এটি হলো আমল এটি হলো মৌলিক মূল সাথী মৃত্যুর সময় কবরে এবং কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় ফুলসিরাতে মিজানের পাল্লা এমন কি জান্নাতে যাওয়ার পরও একজন মুসলিম আমলকে প্রাধান্য দেবে এটি তার উচিত তাই কেউ যদি ভালো কাজ করে মানে আমিলা সোয়ালি হানফালি নাফসি যদি কেউ সৎ কল্যাণ কর কাজ কেউ তার জন্য কল্যাণ ওমান আসা ফা আলাই হা ওমা রব্য কাবি মিলেল হাবিদ যদি কেউ অপকর্ম করে অন্যায় করে পাপ করে এটা প্রতিফল তাকে ভোগ করতে হবে আল্লাহর্বুল্লা আলমিন কাওয়ার প্রতি জুলুম করবে না যে যে কাজ করেছে সেই কাজের প্রতিদান তারাই পাবে আসুন এ হাদিস অবলম্বনে যে আমরা শিক্ষা অর্জন করলাম এতে আমরা আমল করি এবং বন্ধুদেরকে শেয়ার করি আল্লাহ দিন আমিন আল্লাহাম